أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহান রব্বুল আলামিনের উপর ভরসা করে আমরা ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন জাতীয় পরিবেশ ও মানবাধিকার সংগঠনের বার্ষিক প্রতিবেদন আমরা আজকে পেশ করছি আমাদের কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে। ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন জাতিসংঘ ঘোষিত মানবাধিকার ঘোষণার বাস্তবায়নে সচেষ্ট। আমাদের সদস্যদের দেওয়া অনুদান ও জাকাত ফান্ডের মাধ্যমে নিম্নলিখিত কাজে আমরা সহায়তা করে থাকি। ন্যাশনাল এনভায়রনমেন্টস অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন অসহায় গরিব এতিমদের লেখাপড়া, চিকিৎসা, ঔষধ বাবদ, গাছের চারা রোপণ, এতিম ও অসহায় মেয়েদের বিবাহ, বস্ত্র সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ, ঘর নির্মাণ, গণসচেতনতামূলক কার্যক্রম সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমরা সহায়তা প্রদান করে যাচ্ছি, যার একটি তালিকা আমরা নিম্নে আপনাদের জানাতে চাচ্ছি ইনশাআল্লাহ। জানুয়ারি 2022 অর্থবছরে আমরা এতিম ও অসহায়দের লেখাপড়া, মেয়েদের বিবাহ, ঘর নির্মাণ ও খাদ্য সামগ্রী বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সাহায্য বাবদ আমরা 2022 জানুয়ারি পর্যন্ত প্রদান করেছিলাম 11,582 জনকে, আর 2024 জানুয়ারি পর্যন্ত করেছি 19,172 জন। গণসচেতনতামূলক পোস্টার বিতরণ, লিফলেট বিতরণ এবং বিভিন্ন পরিবেশ রক্ষার্থে আমরা যে সমস্ত লিফলেটগুলো বিতরণ করে থাকি সেটা 2022 জানুয়ারি পর্যন্ত করেছিলাম 55,000 কপি, আর 2024 জানুয়ারি পর্যন্ত করেছি 72,000 কপি। গাছের চারা বিতরণ 2022 অর্থবছরে করেছিলাম 17,625টি, 2024 অর্থবছরে করেছি 20,025টি। বিজয় র্যালিতে অংশগ্রহণ করেছিলাম 2022 পর্যন্ত 25টি এবং 2024 জানুয়ারি 2024-তে অংশগ্রহণ করেছিলাম 35টিতে। ক্যাশ প্রদান করেছিলাম 2টি, 2024 জানুয়ারি পর্যন্ত ক্যাশ প্রদান করেছি 6টি। রোহিঙ্গাদের সাহায্য প্রদান করেছিলাম 2022 অর্থবছরে জানুয়ারি পর্যন্ত 26,000 জনকে, সেটা আমরা 2024 জানুয়ারিতেও 26,000 জনের মধ্যে ছিল। স্যানিটেশন বাবদ যেটা পরিবেশ রক্ষার্থে সবচেয়ে বেশি কার্যকরী, স্যানিটেশন বাবদ আমরা সাহায্য প্রদান করেছিলাম 400টি এবং 2024 জানুয়ারি পর্যন্ত আমরা এটা করেছিলাম, তাও উন্নীত করেছি 400টিতে। এতিম অসহায়দের মধ্যে ফ্রি চিকিৎসা, ওষুধ ফ্রিতে ওষুধ বিতরণ আমরা 2022 জানুয়ারি পর্যন্ত করেছিলাম 25,998 জনকে, আমরা 2024 জানুয়ারি পর্যন্ত করেছি উন্নীত করেছি 27,504 জন। কোভিড-19 করোনা ভাইরাসের সময় মাস্ক বিতরণ করেছিলাম 7,150 জনকে এবং 2024 জানুয়ারি পর্যন্ত করেছিলাম 19,150 জন। করোনা ভাইরাসের সময় দোয়া মাহফিল করেছিলাম প্রায় 60 বার এবং 2024 জানুয়ারি পর্যন্ত করেছি আমরা 63 বার। সালিশি বৈঠকের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান এটা করেছিলাম আমরা 2022 জানুয়ারি পর্যন্ত 27টি পরিবারকে নিয়ে, আমরা 2024 জানুয়ারি পর্যন্ত করেছিলাম প্রায় 35টি পরিবারকে নিয়ে। বস্ত্র সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ যেটা মানবতার অন্যতম একটা হাতিয়ার, এই শীতের মধ্যে মানুষ অনেক কষ্ট করে, সেটার জন্য আমরা এই কাজ আমাদের ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস সবসময় করে থাকে, সেটা 2022 অর্থবছর পর্যন্ত আমরা করেছিলাম 11,025 জনকে এবং 1,125 আমরা 2024 অর্থবছর পর্যন্ত উন্নীত করেছি সেটাকে 4,470 জনে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে অসহায় গরিব রোগীদের জন্য আমরা হুইল চেয়ার আমরা বিতরণ করেছিলাম 2022 অর্থবছর পর্যন্ত 2টি
এবং সেটা আমরা এবার 2024 পর্যন্ত আমরা দুটি করেছিলাম। জেনারেল হাসপাতালে হুইলচেয়ার বিতরণ করেছিলাম দুটি, এবং সেটা 2024 আমরা এই দুটিতেই আমরা সীমাবদ্ধ ছিল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হুইলচেয়ার বিতরণ করেছিলাম দুটি, এবং 2024 আমরা দুটি বিতরণ করেছি। তারপর গরিব অসহায়দের জন্য, অসহায় মা বদ্ধম জন্য যারা নিম্নবিত্ত শ্রেণীর মানুষ, তাদেরকে আমরা সেলাই মেশিন বিতরণ করেছিলাম 2022 অর্থবছরে 5টি, সেটা 2024 অর্থবছরে আমরা করেছি প্রায় 80টিতে, প্রায় 80টি সেলাই মেশিন আমরা বিতরণ করেছিলাম। এই হচ্ছে আমাদের 2024 অর্থবছরের আমাদের এই বিতরণকৃত আমাদের পরিসংখ্যান। টোটাল আমাদের খরচ হয়েছে 2024 অর্থবছরে টোটাল ঘরহীন গৃহহীন মানুষকে ঘর নির্মাণ এবং অসহায় মানুষদেরকে চিকিৎসা বাবদ আমরা প্রতি বছরই কিছু অর্থ এবং ঘর আমরা নির্মাণ করে দিয়ে থাকি। সেটা জনগণের কষ্ট লাঘব করার জন্যে, বিশেষ করে চিকিৎসা সেবায়, এবং যারা বাস্তুহারা, যাদের কোনো ঘর নাই বা অর্ধেক আছে বানতে পারে নাই, সে সমস্ত লোকদেরকে আমরা ঘর নির্মাণ করার জন্যে এবং চিকিৎসা বাবদ খরচ করার জন্যে আমরা এই 2024 অর্থবছর পর্যন্ত 4,95,000 টাকা আমরা নগদ ক্যাশ টাকা আমরা দান করেছিলাম। এই হচ্ছে আমাদের 2024 জানুয়ারি পর্যন্ত আমাদের টোটাল এই ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের টোটাল কার্যক্রম। আল্লাহ আমাদের এই সমস্ত দানগুলিকে কবুল করুক, এবং সামনে যাতে আমরা আরও ভালোভাবে, আরও বেশি করে যাতে এই দান এবং এই কাজ কার্যক্রম আমরা সব মানুষের মাঝে, অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিতে পারি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করুন। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।